গোলাপ দেওয়ার পর কি হয় জানেন, লাইভে চলে লাইভে চলে যায়। এই তো শিখছেন আস্তে আস্তে আমার থেকে শিখতেছেন, এই তো মনিটরের পিছনে বসে শিখতেছি শিখতেছি। তো ঠিক আছে, আমি বহুত শপিং করছিলাম কালকে, ও শপিং করার পর সময় পাইনি, আমি কালকে শো শেষ করে আমি শপিং গেছিলাম, যাওয়ার পরে আমি তখন কিনছি। হ্যাঁ, ভাবছে মানুষজন আমার কাছে টাকা নাই, যারা এসব ভাবছে তাদের মুখে ছাই ছাই, তাদের একটা কথা বলি ভাই, তোদের মুখে ছাই। কিন্তু যারা ভেবেছে যে বল্টুর কাছে টাকা নাই, হ্যাঁ ও ভালো, যারা ভেবেছে বল্টুর কাছে টাকা নাই তাদের একটাই কথা বলি ভাই, তোদের মুখে ছাই। দিয়ে আমি কিনেছি, এই দেখ কত সুন্দর একটা ফ্যালাশ গেঞ্জি, এটা একটা ফ্যালাশ ফ্যালাশ সবাই দেখতে পাবে না, এই গেঞ্জির সামনে যে থাকে তার মুখে লাইট পড়ে এমন করে এমনে নিচের দিকে নাচে, যারা দেখতে পাচ্ছেন না তাদের বলে দিয়েছি, এমন করে এমনে নিচের দিকে নামে, যে জায়গাটা দেখছেন আস্তে আস্তে নিচের দিকে নেমে অ্যারো চিহ্ন দিয়েছে একটা, মানে একদম প্লেস ট্রানজিশন, ঠিক মনে কর যে পাখির বাসায় গিয়ে আঘাত করে না, না না একটু উপরে আটকে গেছে, নাভি থাকাতে পারছে গেছি, ওই নাভি দিকে আটকে গেছে, নাহলে এমন কোনা হয়ে নিচের দিকে নামছে, তখন আটকে যেতাম। তারপরে এই দেখা নাথ ভাই বলছে, এ বল্টু আজকে তোর সাথে আমার ম্যাচ করে আসতে হবে, তুই কি কালার পরবি? তখন আমি বলছি লাল পরবো, বল ঠিক আছে। ছেলেরা কোনোদিন এরকম কালার ম্যাচ করে জামা কাপড় পরে আসে না? আচ্ছা মুখের কথা বিশেষ না করলে আপনারা আসে লাইভ দেখতে পারেন আমাদেরকে www.facebook.com/capitalfm94.8 দেখবেন যে বল্টুর গেঞ্জিটি নতুন নতুন, নাটের গেঞ্জিটি পুরান পুরান, এটা দেখলে বুঝবেন। আর নাটের গেঞ্জি লেখা তো প্রবলেম, কারণ হি ইজ এ প্রবলেম, সি হি আইডেন্টিফাই ইট, যে নিজে নিজে বুঝতে পারছে যে আসলে আমি তো একটা প্রবলেম, তো এটা নেম প্লেটটা বুকের মধ্যে লাগাই ফেলে, লাগাই ফেলে। আর আমি হলাম ফ্ল্যাশ, যেখানেই থাকি যত দূরেই থাকি আলো ছড়ায়, মানে না দূত্ব চলে আসে, আমি দূত্ব চলে আগে বিদ্যুতের মতো ফ্ল্যাশ দিয়ে চলে আসে আমি। আমি নাম, আমার নাম বল্টু, আর ওনার নাম নাট, আমরা যে শোটা করি ওটার নাম নাট বল্টু, আর আমাদের শোয়ের পিছনে যার পেছনে হাত দিয়ে রাখছে, আমাদের পিছনে যে হাত দিয়ে এমন ধরে রাখছে আমাদের, সেটা ই ভ্যালি প্রেজেন্স নাট বল্টু দ্য টু ফান কিংস। আর আমাদেরকে যারা মনে করেন যে পৃষ্ঠপোষকতা দিয়েছে ক্যাপিটাল এফএম 94.8, আর ক্যাপিটাল এফএমকে যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে বসুন্ধরা গ্রুপ, আর থাক না যাই। এবার আপনি এই বিশাল একটা পৃষ্ঠপোষকতা নিয়ে, পৃষ্ঠপোষকতা নিয়ে আমাদের হচ্ছে এসএমএস প্যানেলে জয়েন করেন, আমাদের লাইভে জয়েন করেন, লাইভ শেয়ার করেন, কমেন্ট করেন, এসএমএস করার জন্য 26969, আর লাইভের জন্য তো আপনি ক্যাপিটাল এফএম 94.8 আর ফেসবুক ফ্যান পেজে যাবেন, আর তো কিছু করবেন না, যোগ টোক থাকলো ভেরি গুড, প্রায় 1.5 মিলিয়ন লোক আমাদের দেখছে। এই যে আমরা বলছিলাম যে ম্যাচিং করার ব্যাপারটা, মানে কি এই কালারের ব্যাপারে ছেলেদের ক্ষেত্রে তেমন একটা কিন্তু জিনিসটা ভ্যারি করে না, হ্যাঁ মানে মেয়েদের ক্ষেত্রে যেটা হয় কালার চুজ করার ক্ষেত্রে তারা হচ্ছে বিশাল খুঁতখুঁতে, খুঁতখুঁতে এই কালার ওই কালার ওই কালার মিলিয়ে সবকিছু মিলিয়ে একটা ইনোভেটিভ কালার হইতে হবে, এমন কোনো কালার নেওয়া যাবে না যেটা অন্যরা পরে ঘুরে বেড়ায়। মানে যদি একটা পার্টিতে যদি দেখি যে ড্রেস কোড হচ্ছে সবুজ, সবুজের মধ্যে এক একটা মেয়ে এক এক রকম সবুজ পরে আসবে, আচ্ছা এক একজনের সাথে এক একজনের ডিজাইন মিলবেই না, একজন লাল সবুজ একজন নীল সবুজ, কিন্তু যদি ছেলেদের হয় দেখবি সবগুলো সবুজ টি শার্ট, সবগুলো সবুজ পাঞ্জাবি, একই রকম দেখতে সবগুলো, কারণ একই রকম দেখতে, কারণ আছে তো, কারণ মার্কেটে তো একজনই যায়, হ্যাঁ দোস আমারটাও কিনে লইস, আচ্ছা দোস দোস আই রে কালকে না পার্টি, আমার তো সবুজ পাঞ্জাবি কিনা না, কস আমার লাগে একটা কিনিস, মতিন গেছে ফোন দে রে, আর এটা তাতে ফোন দে ফোন দে, মতিন সবুজ আছে ভাই, যে 150টা দিছিস না 151 দে, আরেকজন ফোন দিছে 151টা দেন ভাই, এই টাকা বিকেশ করে দিস, এখন দিতেছে এই, আর মেয়েদের লোকে মনে করেন যে কালকে কিন্তু সবুজ জামা, সবুজ জামা চল তাহলে সবাই মিলে একসাথে, মানে পুরো একটা পার্টি হবে, পার্টির আগে আরেকটা পার্টি, এর লোক ড্রেস কেড শপিং পার্টি, এবং শপিং পার্টিতে সবাই এক মার্কেটে যাবে না, এক মার্কেটে গেলে একই রকম হয়ে যেতে পারে কালার টোন, ঠিক আছে। তারপর হবে কি, ঠিক আছে ওরা একটা গ্রুপ খুলবে, ফেসবুক গ্রুপ, ফেসবুক গ্রুপ খুলে তোর তুই কোন কালারটা কিনছিস পাঠা, তাড়াতাড়ি পাঠা, আমি তো দোকানে বসে রয়েছি, এই ভাই এই সবুজ বাদে অন্য সবুজ দেখছেন ভাই, না না ভাই সেটটা প্রায় একই হয়ে যেত ভাই, কাছাকাছি অন্য না, আপাতত ডিজিটাল প্রিন্ট তো, মানে ওইটা লোক গেছেন মোবাইল দিয়ে তুলছে, লেখারম দিয়ে দিচ্ছে, এটা একদমই আলাদা, পরে পরে গিয়ে দেখবেন 8-10 জন একই রকম হয়ে গেছে, 8-10 জন একই রকম হয়ে যাওয়ার পরে ছেলেরা হয় কি পার্টি আই রে, তাহলে তো একটা ড্রেস কিনতে হবে, আর মেয়েদের হ্যাঁ একটা ড্রেস কিনছে এখন তো একটা পার্টিতে যাইতে হবে, পার্টিতে যাওয়া লাগবে রে, নতুন একটা শাড়ি কিনছি, তার মানে সামনে কুদ্দুসের বিয়ে আছে, এই বাবু কুদ্দুসের বিয়েতে কিন্তু আমরা যাবই না বাবু, কুদ্দুসের বিয়ে যাওয়া যাবে না, গেলে গিফট দেওয়া লাগবে, ওখানে 25,000 টাকা খরচ, হ্যাঁ তুমি কি বলতো, কুদ্দুসের বিয়েতে 25,000 টাকা খরচ করে তুমি যাবে না, আর আমি 1800 টাকা দিয়ে শাড়িটা কিনলাম, তার কি
লজিক লজিক মানে এক মেয়ে দোকানে গিয়ে বলতেছে এই যে তেল দিয়ে খাসির মাংস রান্না করার পর উপরে যে তেলটা ভাসে জি আপা ওই তেলটা ফেলে দিলে খাসির মাংসের যে কালারটা হয় ওই কালারের একটা শাড়ি দেখান দুধ চা না দুধ চায়ের মধ্যে কফি দিলে যে কালারটা আসে সেই কালারের শাড়ি দেখান এখন এইটা শুনে তো যে কেউ মনে করেন ঘাবড়ে যাওয়ার কথা যে এই ধরনের কালার এখন কোথায় পাবো দোকানদার আরো জ্বালা ঠিক আছে আপা এই ধরনের কালার তো আমার কাছে আছে তো চিনি ছাড়াটা নেবেন না চিনি ছাড়াটা মেয়েদেরকে কনফিউজ করে দিবে ভাইয়া আমি কি এমনি এমনি চালাইতেছি হ্যাঁ বলছে যে প্লেনের মধ্যে কালারটা কি জানি ছিল না এরকম কি বুঝলে গেছে আমি জোকটা কি কি গেছে যে যে ভাই এই কালারটা প্লেনের মধ্যে হবে না প্লেনের মধ্যে হবে না হেলিকপ্টারের মধ্যে কালারটা ভালো লাগতেছে প্লেনের মধ্যে কিছু নাই আমার দোকানে প্লেনের মধ্যে কিছু নাই আপনি চাইলে হেলিকপ্টারের মধ্যে রং চায়ের মধ্যে মানে জাল দেওয়ার রং চা না কিন্তু টি ব্যাগের রং চাটা যে হালকা কালারটা হয় ডিটেইলসটা শুনে না দরকার ওসে হে আপা রং চায়ের কালার তো চা পাত্তির কালারে শাড়ি আছে ওসে না না রং চায়ের কালারটা দেখবেন একরকম ঠিক ওইখানে যখন দুই ফোঁটা লেবুর রস দিবেন তখন দেখবেন কালারটা কিন্তু হালকা হয়ে গেছে হালকা ফ্যাকাশে হবে ওই কালারটা দেন উফ টেস্টটা দেখছেন আপনাদের মানে অস্থির আবার নতুন একটা কালার বেরেছে ভাই হ্যাঁ মানে এখন যদি কারো জিজ্ঞেস করেন না ফার্নিচার কি কালারে লাগবে তেঁতুল বিচি কালার শেষ পর্যন্ত তেঁতুলের বিচি তেঁতুল বিচি কালার এটা শুন না শোনার পরে যে ফার্নিচার দেয় হেরটাই কান দেখে তেঁতুলেরটা কেমনে কি না ফার্নিচার আসলে ওই কালারই হয় এখন কিন্তু তেঁতুল বিচি কালার আই সারা চিকচিক করতে এতদিন জানতাম এটা কালো এখন শুনলাম তেঁতুল বিচি কালারে ফার্নিচার আছে নাকি কারো বাসায় স্ক্রিনশট নিয়ে পাঠানো তেঁতুল বিচি ফার্নিচার স্ক্রিনশট নিয়ে পাঠানো আমাদেরকে অস্থির হবে স্ক্রিনশটটা না এখনই তো যাইতো পাল্ডোয়া ছোটবেলায় যেমন হইতো না তেঁতুলের বিচি খাওয়া ফেলাছি আয় হায় তোর তো এখন মাথা তেঁতুলের গাছ মাথা দিয়া মনে করে এই দিক দিয়ে তেঁতুলের গাছটা বাইরে এখন পোলাবান চাতাই তো কেমনে তো ভাই আমাকে এগুলো কত লস করেছে আপনি জানেন কি এই যে মনে করেন তাহলে আরো দশ বিশটা তেঁতুল খাইতাম দুই তিনটা তেঁতুল গাছ হইতো এই গাছগুলো বেচছে আজকে আমরা সংসার চালাই আজ এরা আমাকে এগুলো ভয় দেয় তেঁতুল গুলো খাওয়াই না খাইলে দুই একটা গাছ অন্তত হইতো দুই একটা গাছের মালিক হইতাম হয় দুইটা সমস্যা হইতে পারে হয় তাদের কথা ভুল আছিল নাহলে আমাকে পেটে সার নাই গাছ হয় গাছ হয় না মরে গেল পেটে সার জাতীয় কিছু থাকলে খাওয়াই না তো সার মার কিছুই খাওয়াইছে সব উল্টা পাল্টা জিনিস তাহলে হইব করতে হতে তুলে গাছ শেষ মুহূর্তে গিয়ে গাছটা হয় নাই এই জন্যই বলতো যে মাটি খা কি মাটি খা মাটি খাইতে বলতো যে মাটি মাটি আবার লবণ ছাড়া খাইতে ভালো লাগে না তুমি বাবু তুমি বড় হয়ে কি হবা কয় আমার আব্বাই আমারে যা খাওয়ায় আমি তো জীবনে বড় হবো বলে মনে হয় না তোমরা কয় ভাই বোন আমি হইতাছিলাম না আবার কয় ভাই বোন বেটার কথা শুনছো ও আমা তুমি কিছু কম না কা আমার দিকে কয় ভাই বোন আমি কত কষ্ট হয়েছে আপনি জানেন শোনেন আমার আব্বাতে এখন বলতেছে যে সেদিন ছিল ঝড়ের রাত না না ঝড়ের রাত ছিল না শীতের রাত ছিল ঝড়ের রাতের চাইতে শীতের রাতে বেশি মজা আরাম বেশি জনসংখ্যা বেশি হয় কি যেন বলতে নিলাম ওই যে সেদিন ছিল না ঝড়ের রাত ও বলতেছে যে ওই যে ওয়াইফ বলতেছে তোমার তোমার কিন্তু আর আগের মতো পারফরম্যান্স নাই পড়ে গেছে কুরি বাপ রে আগের মতো পারফরম্যান্স নাই পারফরম্যান্স আগের মতো না থাকলে দুই বছরে দুইটা গেদু হয় ওগুলা কি ডাউনলোড করে নামাইছি কয় ডাউনলোড কেন করবা ওগুলা তো করিমের কাছ থেকে পেন ড্রাইভে নিয়ে আসছি তোমার পেন ড্রাইভে তো জায়গা হবে করিমের পেন ড্রাইভ থেকে আনছি তোমার পেন ড্রাইভে বাস স্পিড কম ট্রান্সফার রেট খুবই দুর্বল দুর্বল মাঝখানে আবার নেটওয়ার্ক থাকে না
মনে করেন যে ইদানিং কিছু কিছু ভিডিও ভাইরাল হয়, হ্যাঁ, যে দেখা যায় মিসাইল মারে না, হ্যাঁ, চুপ করে মারে এক দেশ থেকে আরেক দেশে গিয়ে পড়ে, হ্যাঁ, বুঝছেন, ওখানে গিয়ে ধ্বংসবংস করে দেয়, কিছু কিছু মিসাইল মারাবার নিজের কাছেই পড়ে। অন্য দেশে গিয়ে পড়তে হবে, আপনি যদি নিজের সীমানায় ছাড়াইতে না পারেন, মিসাইল তো লক্ষ্য ভ্রষ্ট হবেই, যুদ্ধে আপনি হারবেন, হারবেনই, যত আপনি যত বড় মিসাইল হোক, ঠিক আছে, পাওয়ার থাকতে হবে, size doesn't matter, কেম নিমনি বলছে মানুষ, পারফরমেন্স ম্যাটার। তাই বেশি কথা বলে ফেলেছিস, মনে হচ্ছে আজকে সব কান কাট দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, আমার একটা পূজা চলতেছে, আমার একটা সব সভ্য শান্ত শালীন কথাবার্তা বলা দরকার, আমি কি সব মিসাইল টিসাইল নিয়ে কথা বলতেছি, যুদ্ধ বিগ্রহ মিশালিন মিশালিন কথাবার্তা, মিশাল মিশাল থেকে বিশাল কথা মনে পড়ছে, মানে বিশাল বড় একটা হাতি, হ্যাঁ, রাস্তা যাচ্ছিল, হাতির পিছন সাইড দেখা এক পিঁপড়ার খুব লোভ হয়েছে, শালা হাতিরে কিন্তু সেই না, আর বিয়ে করতে পারলে খুব ভালো হইতো, অত বড় হাতি তুই বিয়ে করে তুই কি করবি, পারবি ওর লগে, পারম না মানে কি কস, কই হাতিলে বেদ, চল এবার হাতিরে গাড়াবো, আজকে তিনজন মিলে প্ল্যান করছে, তিন পিঁপড়া হাতিরে গাড়াইব, তো দুজনে গাছের নিচে বয়ে রয়েছে, গাছের নিচে বয়ে থাকলে হাতিরে মারতে পারবি, চল গাছের উপরে উঠি, তিনজন হাঁটতে হাতে গাছের উপরে উঠছে, হাতি গাছের নিচে যাইতেছে, এবার তিনজন ফাঁ হাতির কান্দের উপর লাভ মারছে, শালা হাতির আজকে গেড়ি মোটকাইলাম, গেড়ি মোটকা, গেড়ি ধর, ওরা তিনজন মিলা মনে করে হাতির গেড়িতে গিয়ে এই লড়াছানা, তিন পিঁপড়া মিলে কোনোভাবে তো হাতির গেড়ি মোটকাতে পারে না, না পারে হাতির ঘাড়ের মধ্যে কামড় দেওয়ার পরে হাতি তো কিনে কী কামড় দিল, হাতি এতক্ষণে টের পাইছে, টের পাওয়ার পরে দুইটা কান ঝাড়া দিছে, মনে করে দুইটা উইটাই গিয়া আরেক গাছের লোক বাড়িখা নিচে পড়ছে, কয় টেনশন নিস না, আমরা দুইটা পড়ছি, আমাকে ভাই এখনো আছে উপরে, ঠিক আছে, ও হ্যাঁ, আমাকে হাতির ঘাড় মটকাইবো, এবার হাতি দেয় কোনোভাবে এই পিঁপড়া নামে না, দুইটা পিঁপড়া মোটামুটি ফালাইছে, একটা তো নামে না, তো চিন্তা করলো যাই পুকুরে গোসল করলে পিঁপড়াটা দিয়ে যাইব গা, এবার পুকুরে নামছে, এবার দেখতেছে দূর থেকে, দেখছস আমাকে ভাই পিঁপড়া পানিতে নামাইছে, পানিতে চুবাইতে, পানিতে নামাইছে, এবার হাতি ডুব দেয় আর ওঠে, ডুব দেয় আর ওঠে, চুয়া সালা রে, চুয়া, ভেরি গুড বাই, তুই পারি, চুয়া সালা রে, মেরা ডুবাই ডুবাই মারো রে, এটাই এই লোকের কথা, কারণ যার যার স্যাটিসফ্যাকশন তার তার কাছে, মনে হয় বলে না ওই যে ঝড়ে বক মরে ফকিরের কেরামতি পারে, ওই গোসল করতেছে ওর মধ্যে ওর কেরামতি, এটা ওই ডুবাই লাইতেছে, মিসআন্ডারস্ট্যান্ডিং ভাই, জীবনটা পুরোটাই মিসআন্ডারস্ট্যান্ডিং, এখন যদি ব্রেকে না যাই মিসআন্ডারস্ট্যান্ডিং আরো বড় হয়ে যাবে, ব্রেকে যাই, তাহলে আমাদের টপিক আজকে ছিল কি, মিসাইল এবং মিসআন্ডারস্ট্যান্ডিং, কেন হাতিয়ার পিঁপড়ার কথা কইছি, ওই তো মিসআন্ডারস্ট্যান্ডিং, এখন থেকে মানে একদম অনেক উপর থেকে ডাইরেক্ট বাচ্চাদের যোগ হাতি লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠাবেন 26969 এই নম্বরে। ফিরছি চট্টগ্রাম বিরতি পর, কোথাও যাবে না, ক্যাপ্টেন ক্যাপিটাল এফএম 94.8 বাট দ্য বিট গোজ অন, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন, দেশের নাম্বার ওয়ান কমেডি শো, আর কিছু আছে আমাদের, না না, পাপড় বাজে দিন দিন কমাই দিছি আমরা, আগে অনেকগুলো বলতাম, পাপড় বাজে কমাই দিছি।
এই সব ছোটখাটো বোল্ডুর ক্যারেক্টার আমি করি নে। আচ্ছা, নাট বোল্ডুতে আমার ক্যারেক্টার থাকবে ক্যাপিটাল এফএম। আমার ক্যারেক্টার কেন বোল্ডু হবে? হ্যাঁ, কেন হবে? খুব ভাইটাল ক্যারেক্টার। নাট বোল্ডুতে বোল্ডুর ক্যারেক্টার হবে ক্যাপিটাল এফএম। ক্যাপিটাল এফএম না, পুরাই আমি হব ক্যাপিটাল এফএম। হ্যাঁ, আমার আন্ডারে নাট বোল্ডু চলবে। আচ্ছা, তা না হয়ে আমার নাট বোল্ডুর বানাইছে বোল্ডু। হইলো হইলো, কারণ একটাই। কি কারণ? পেটে ক্ষুধা। পেটে ক্ষুধা রে, আর মুখে নাই খাওয়া, এটাই তো জীবন আসার যাওয়া। আপনারা শুনছেন নিউ ভ্যালি প্রেজেন্স নাট বোল্ডু দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফ এম 94.8 এ আছে। আর নাট এবং বোল্ডু দুজনই আছি। পুজোর ছুটি না পেয়ে নাট আজ, সরি, পুজোর ছুটি না পেয়ে বোল্ডু আজ মর্মাহত। আজ পুজোর অষ্টমীতে ছুটি কাটিয়ে নাট আজ মানে প্রবলেম। আমি কি পূজার ছুটি কাটাইছি? এটা আমি জানি আপনি পূজার ছুটি কারা নেন, কইতে তো মন নিজের মনের একটা শান্তি বলে একটা কথা। রতনাল হাসান লিখেছে, গরমের দিনেও টানা 10 দিন গোসল না করা মেয়েটা পোস্ট দেয়, আসছে শীতের দিনে, শীতের দিনে ছেলেরা গোসল করবে না টানা 15 দিন, ভাবা যায় এগুলা? কে বলছে এগুলা? মমিন মিয়া লিখেছে। না না, মমিন মিয়া সুখা, তোমার কে বলছে? তোমাকে মমিন মিয়াটা পড়ি নাই তো, কাটা পড়ছে না। কে বলছে? এক বিয়ের অনুষ্ঠানে দেখলাম ফটোগ্রাফার কনেকে বলতেছে, আপু একটু লজ্জা পাওয়ার অভিনয় করেন। শুধু তা না, বিয়ের অনুষ্ঠানে লজ্জা পাওয়া না, বিদায়ের সময় বলে আপু এখন একটু কান্দেন, আপু আমরা ফুটেজ পাই না, একটা কান্দার ফুটেজ পাই না, একটু কান্দেন আপু, এগুলো হয়। আফরা বলে, আর আফরা হয়, আফরাই তো। আফরা মিরপুর থেকে লিখেছে, বলছে আমি, কে বলেছে? আমি শুধু সজল ভাইকে ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি বল্টু ভাইয়া, এন্ড আমার লাড্ডু কই বল্টু ভাইয়া? তোমার লাড্ডু তো আমার বাসায়, কতবার তোমাকে বলবো বাসায় এসে খেয়ে যাও লাড্ডু, এ কোন কথা? সুজন মাহমুদ লিখেছে, আপনার পার্সোনাল সিম দিয়ে কল, আমার পার্সোনাল সিম দিয়ে কল দিছিলাম ধরনা, তাই ভাবলাম নতুন সিম দিয়ে কল দিই, কল দিলে মনে হয় কল ধরবা, তাই একটা নতুন সিম কিনে কল দিলাম, বাট তারপরও কল ধরেন না ভাই, কি সমস্যা? আমাদের ডিসপ্লে নষ্ট না, আমরা দেখতেছি না, তুমি যে নতুন সিম কিনছো আমরা বুঝতে পারতেছি না ডিসপ্লেতে দেখা যাচ্ছে। আমরা যদি জানতাম আপনি একটা নতুন সিম থেকে কল দিবেন, আমরা অবশ্যই অবশ্যই ধরতাম না, কল ধরার সময় হয় নাই তো, আমাদের ডিসপ্লেটা ভেঙে গেছে। সুমাইয়া ইসলাম মানিকগঞ্জ থেকে লিখেছে, বল্টু ভাই আমার নাম নিয়ে একটা গান গাও, আমাকে তোমার সঙ্গীত শিল্পী বানাই দাও না, আমরা ওরকম লাইটের সামনে বসে তাহলে আমরা গান গাবো, লাইভ করবো আমরা। বজ্জাতের হাড্ডি লিখেছে, বীর পুরুষ তো সেই যে কিনা নিজের গার্লফ্রেন্ডের বিয়া খাইতে গিয়া বলে, ভাই আর একটু মাংস দেন, ভাই রোস্ট একটা কম হয়েছে আর একটা দেবেন, আর একটা দেন। জেরি লিখেছে, এখন থেকে আমি এই নামে টেক্সট করব, তাই আগে কোন নামে করতা? এই নামটা আমার খুব ভালো লাগে, কজ আমার বেস্ট ফ্রেন্ড আমাকে এই নামে ডাকে, সে না হয় বুঝলাম আগে তোমার নাম কি ছিল, জেরি তো বুঝলাম। এমডি হাসান লিখেছে, কি ভাই না কিছু না, এমনি বসে আছি আমরা। তারপর লিখেছে, এফএম পোকা বাসা থেকে, ওরে বাবা বিশাল কিছু লিখে পাঠিয়েছে, যাই হোক। অবুধ শিশুর মিষ্টি ভালোবাসা, আই লাভ ইউ নাট বোল্টু, কেমন আছো? ভালো আছি। বেলাল হোসেন হাসান লিখেছে, ফ্রম কি নুন লিখেছে, উল্লাপাড়া আর কি। আচ্ছা, উল্লাপার থেকে লিখেছে নুন, লিখেছে, ভালোবাসতে হলে নাকি ভালো মন লাগে, আমার তো মনই নাই, সো স্যাড, বিন্দাস লাইফ, নো প্রেম। ও বাবা, দুঃখ 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 স্ট্যাটাস। সাইফুল গাজী সীমাব লিখেছে, স্বামী বিদেশ, মহিলাদের ফোনে আর কিছু থাক বা না থাক কিন্তু এমবি থাকবেই, এটা শুধু স্বামী বিদেশ যার তার এমবি আছে, তাই না? দুনিয়া আর কেউ এমবি ব্যবহার করে না। আনুষা লিখেছে, তোমরা খুব দুষ্টু হইছে বুঝছো পাটনা বয়েজ, আই লাভ ইউ নাট মাই ক্রাশ, লুক লাইক আইসক্রিম। আইসক্রিম আমি বুঝলাম, ঠিক আছে, আইসক্রিম কাটিটা কোথায়, কাটিটা কোথায়, যেটা দূর পথ বিশে কাটিটা কোথায়। ইভানা চৌধুরী পার্সাল লিখেছে, নাট ভাই ধন্যবাদ ইভানা, লিখেছে ফামি আহমেদ, শীতটা একটু তাড়াতাড়ি আয়, শীতকালে ফোন চালাইতে সুবিধা হয়, কারণ আম্মু আসলে জুতার আওয়াজ পাওয়া যায়, তারপরে আবার কাঁথা মুড়ি দিয়ে কম্বলের নিচে, ও কম্বল নিচে মোবাইল চালানো মজা ভাই। আমাদের জন্য একটা সমস্যা হইলো যে কম্বল মুড়ি দিয়ে ফোন চালাইলে লাগে গরম, কম্বলের বাইরে হাত বরফ হয়ে যায়, সারা শরীর গরম, হাত বরফ, মনে করেন যে এখন ঘুমাবো আমি, ঠিক আছে ঘুমাবো, হাতটা ঢুকাবো, হাতটা ঢুকে না, হাত ঢুকে না, বরফ হয়ে। এই যে ভাই একটা জিনিস মনে পড়ছে, কি মনে পড়ছে? প্রিন্সেস, প্রিন্সেস না, এটা
তানহা মির্জাপুর থেকে লিখছে, মির্জাপুর শুনে তার মির্জাপুর না রিলিজ হয়েছে, এটা তো দেখতে হবে, ডাউনলোড দিছি গতকালকে, ডাউনলোড দিছি, আমি দেইও না দেব, মির্জাপুর থেকে লিখেছে, আজ অনেক দিন পর এসএমএস করলাম, ভালো লাগতাছে সজল ভাইয়া, তোমাদের নাম্বারটা দাও, আই লাভ ইউ সজল ভাইয়া আর বল্টু ভাইয়া, আমি তোমাদের ছোট্ট আল্লাহানি সুটো পর্যন্ত আইছে, সুটো কি, সুটো কি তুমি, ও সুটো ভাইয়ার উপর ক্রাশ খাইছি, বুঝলাম না, চার পাঁচটা গুলি খাওয়ার পরও প্রেমিকার ডাকে জীবিত হওয়ার নামই বাংলা ছায়া ছবি। হ্যাঁ ওকে শুনছ, তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না, হ্যাঁ যাই না, এটাই সায়েন্স, এটাই সায়েন্স। মেহরিন সাবার থেকে লিখেছে, এফবি তে দুইটা বিড়াল কথা বলছে, প্রথম ক্যাট ম্যাও ম্যাও, দ্বিতীয় ক্যাট ম্যাও ম্যাও, প্রথম ক্যাট ম্যাও 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 ম্যাও, রেগে দ্বিতীয় ক্যাট গেউ গেউ, প্রথম ক্যাট আগেই জানতাম এটা ফেকাই দি। শাফি আহমেদ লিখেছে, বাসার কলিং বেল নষ্ট হওয়ায় সার্ভিস সেন্টারে ফোন করলেন বাড়িওয়ালা, বাড়িওয়ালা বলতেছে, কলিং বেল ঠিক করার জন্য লোক পাঠাইতে বলছিলাম, পাঠান নাই কেন? স্যার লোক তো পাঠাইছিলাম, কলিং বেল বাজায় কারো সারা না পেয়ে চলে আসছে। ভাইয়া আমি মীরা, তোমরা কেমন আছো? নাট ভাইয়া কালকে কই ছিলা? আর বল্টু ভাইয়া এখন পূজা চলে তাই কি ছুটি নিলে বল্টু ভাইয়া নিবে, তুমি কেন নিচ্ছ? এই তো পাইছি একটা, আমার প্রতিবাদী প্রতিবাদী মীরাকে পাইছি, প্রতিবাদী মীরা পাত্তা দিল না। মীরা হচ্ছে কি, সাইফুল গাজী পড়েছি আমরা, সাইফুল গাজীর কমেন্ট। নওরিন লিখেছে, নওরিন সুমা সাবার থেকে লিখেছে, আই এম সুমা, টেক মাই লাভ, ইয়াস সুমা আমি তোমার লাভ টেক করলাম। বনি রোজ শুক্রবার লিখেছিল, ভালো আছে সাকিব ভাই। বনি লিখেছে, নাট ভাই গত দুই দিন আমার কমেন্ট পড়েছে বল্টু ভাই, কিন্তু ঠিক মতো নাম উচ্চারণ করতে পারেনি। হ্যাঁ ঠিক মতো নাম উচ্চারণ করা যাচ্ছে না, কারণ এটা দিয়ে কি হয় সেটা আমিও বুঝতে পারছি না, এই জন্য বনি পড়েছি শুধু। আমার দোষ। নুন লিখেছে, আমি বাবাকে বলছি যে আমাকে একটা ক্যামেরা কিনে দিতে, বাবা বলল ক্যামেরাম্যান হবে নাকি, কি করবো, আমি বলছি লাগবে না, টাকা নিয়ে কি বসে থাকো। ও আচ্ছা, ক্যামেরা কিনা লাগবে না, শুধু টাকা নিয়ে বসে থাকো। বিডি লিখেছে, তোমরা দুজনে লাল কেন? কারণ আমরা পরে এসেছিলাম সাদা, অফিসে আসার পর আমাদের ধরে এমন দিয়েছে, এমন দিয়েছে পুরো লাল করে দিয়েছে আমাদেরকে। তনিমা তিশা লিখেছে, তোমাদের কয়েকদিন ধরে এসএমএস করি, কিন্তু আমার এসএমএস তো তোমরা পড়োই না, আমার খুব কষ্ট লাগে। না না আমরা পড়ি, চোখের সামনে পড়লে পড়ে দিই। এফ এম পোকা লিখেছে, মেয়েরা হাসলে সুন্দর লাগে, কাঁদলেও সুন্দর লাগে, শুধু গার্তার আমি করলে রাগ উঠে। সুমাই ইসলাম লিখেছে, মানিকগঞ্জ থেকে আজকেও নাট আসে নাই, মানে কি? হ হ আজকেও আসে না, নাটের যে কি হয়েছে, চলো যাই, আইসাও আসে না, না আসলেও আসে না, এটা ঘটনা। মানে কই যাবো, আমাদের তো কল রিসিভ করার কথা, আমাদেরকে কল করে আমাদের সাথে কথা বলতে পারেন, তার জন্য যেটা করতে হবে 02550366 59, এই নাম্বারটা কল করলে আমরা পেয়ে যাবেন আমাদেরকে। কে কে ফোন দিয়েছে, কে 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 আর আর কে কে? হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? কেমন আছো ভাইয়া? ভালো আছি আমরা, নাম কি আপনার? কোন এমবাসি থেকে ফোন দিছো? আমি মানিকগঞ্জ থেকে, আমি না ফোন দিছি মানিকগঞ্জ এমবাসি, ভেরি গুড। মানিকগঞ্জে ভিসা করতে কয়দিন লাগে জানি না ভাইয়া, ভাইয়া বলো, ফোন দিই পাই না পাই না, আজকে পাইছি। বাহ, তুমি কয় বছর ধরে শুনো? 4 বছর, 15 বার, 16 বার, 15-16 বার ফোন দিয়েছে, অনেকবার। আর আমি এবারে আমরা তোমাকে আজকে লাস্ট কলার করে দিই, আমরা তোমার সাথে শেষ কথা বলবো, আমরা আর কারো আর কারো ফোন ধরবোই না, আর কারো ফোন ধরবো না। আমি আজকে টিস্যুতে করে স্যানিটাইজার খাবো, এই যে দেখো, জানো
তোমাদের আমি না আবু বকা দেয় মাঝে মাঝে, তারপর আমি তোমাদের শুনি জানি তো এটা আমরা আগে তুমি বলো আমি হাতে নীল পালিশ লেগে গেলে কি দিয়ে উড়ে দেয় রিমুভার দিয়ে উত্তর সঠিক হয়েছে এবং সঠিক উত্তরের জন্য তোমার পুরস্কার ফোনটা কেটে দিচ্ছি তো ভালো থেকো আবার কথা হবে আমরা তো স্পিরিট দিয়ে উঠাই আচ্ছা যাও তুমি বলো ফোন কিভাবে কাটা লাগে ঠিক আছে কাটলাম না আমি কাটবো বন্ধু শুনছি না বলছে তুমি কোন এম্বাসি থেকে ফোন দিছো আমরা ভালো আছি ভূতের কথাও শুনতেছো না তুমি কি ফোন দিছো তুমি বুঝলাই গেছো বুঝলা গিয়ে তো কোথায় ফোন দিছো সেটা মনে আছে কোথায় তোমাদের জায়গার নাম কি সেটা বলো আমাদের জায়গার নাম শালবাসী মোহাম্মদপুরের মধ্যে মোহাম্মদপুরের মধ্যে তার মানে মোহাম্মদপুর এম্বাসি থেকে তুমি ফোন দিছো তাই তো বলি সাদা সাদা আরো সাদা রীতা ও রীতা তুমি আমার রীতা আরেকদিন বললো ঠিক আছে কথা শুনছে হ্যালো 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 ওয়ালাইকুম আসসালাম প্রথম প্রশ্ন ছবি তোলার সময় মেয়েরা মুখটাকে হ্যালো করে কেন হ্যালো আমরা শুনতে পাচ্ছি আমরা শুনতে পাচ্ছি বলেন আপনি ভাই তুমি কেমন আছো ভালো আছি আমরা ভালো আছি জানা আমি ফোন পেয়ে খুব খুশি খুশিতে ফোনটা তোমাকে খুশিতে গদ গদ আমরা বুঝতে পারতেছি তোমাকে কথাবার্তা শুনে মাঝে মাঝে মনে হইতেছে তোমার একটু মন খারাপ হইতে পারে পরে ভাবলাম যে না খুশি হইলে তুমি এমনই আচরণ করো খুশি হইলে দাঁতে দাঁত কিটমিট করে কথা কইতে হয় এমন করে হ্যালো হ্যালো জি তোমার নাম কি আমার নাম সুরাইয়া সুরাইয়া মোর সুরাইয়া উরাইয়া সুরাইয়া কোথা থেকে ফোন করেছো আমি রূপগঞ্জ থেকে রূপগঞ্জ রূপগঞ্জ রূপে আমার আগুন জ্বলে গানটা তুমি পারো সুরাইয়া আমরা গরু গাও গাও দুই লাইনই গাও
জীবনে যারে পেয়েছে আমি তারে পেয়েছি ছিল না আমার সেই তোরে আমার হ্যালো সুন্দর গানটা খুব হাসি রয়েছে আমি তো গান গাইলে মায়ের গান গাই মানে শোনা পর মানুষ আমার মারে এই যে মায়ের গান এটাই বলেন ভাই কি কবিতা বলেন আমার খুব ইচ্ছা হচ্ছে আপনার মুখ থেকে একটা সরা কবিতা শুনবো বাসায় করছিলাম গন্ডগোল আমারে কইরা দিছে বাইর বলটু তুই একটা ফোন দর খাওয়ার আগে মাইর ওদিকে মার সিকে জানা সাইন এ ডিজাইনের মানে বড় আরেক ডিজাইন হ্যালো হ্যালো হ্যাঁ ভাই কে বলছেন কোথা থেকে বলছেন জিপি থেকে এসপি ফাহিম ভাই আরে জিপি জিপি গতকালকে তো তুমি ফোন দিছো জিপি থেকে এসপি ফাহিম কিন্তু যে এসআই টুটুলটা গেল কথা এসপি কেন আছো তোমরা ভালো আছি আমরা কিন্তু এএসপি কেন জিপি থেকে মানে গাজীপুর থেকে সেটা তো বুঝতে পারছি এসপি মানে শ্রীনগর কি শ্রীপুর ও শুধু এসপি এএসপি না 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 শুধু আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার বলো নামের সংক্ষিপ্ত ভার্সনটা বলো এফএম ফাহিম মিয়া ও আচ্ছা ও এফএম পোকা জাহাঙ্গীর আলম এফএম পোকা ফাহিম মিয়া ফাহিম মিয়া জাহাঙ্গীর আলম কি হয়েছে ওই সব দিক দিয়ে মিল আছে মিল আছে পুরা পুরা মিল লাগেছে জঙ্গলে গেছে পরে একজন বলতেছে ভাই এই জঙ্গল ভূত আছে পরে গেল যাইতে যাইতে একটা কুহা কুহা দাঁড়িয়ে আর কি একটা লোক পানি তুলতে আছে কুহা পানি ধরতে আছে পরে জিগাইতেছে ভাই এই জঙ্গলে কি ভূত আছে পরে কয় আমি কেমনে কুমা আমি তো আর 40 বছর আগে মারা গেছি কুহা থেকে পানি তুলতে গিয়ে লোকটা মরে গেছিলাম কুহার ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দাও লোকটা বলেই কেটে দিছে সময় নষ্ট করার মতো সময় নেই এইরকম ভদ্র ছেলে কিন্তু আমি পাই কিন্তু পাই না লিসেনার ভদ্র লিসেনার পাওয়া যায় না পাওয়া যায় না কালে ভদ্রে কালে ভদ্রে ভাদ্র মাসের দিকে পাওয়া যায় তা ভদ্রলে পাওয়া যায় ভদ্রলে পাওয়া যায় আমরা একটু যাই তাহলে ভদ্র পোলাবান বেশিক্ষণ এক জায়গায় থাকতে নাই ব্রেক থেকে ঘুরে এসে শেয়ার গুলো পরে দিবে বলটু ঘুরতেছে আর হচ্ছে যে আর তো কিছু নাই জোকান না না ঠিক আছে তাহলে ইভালি প্রেজেন্স নট বলটু দ্য টু ফান কিংস ঠিক আছে যা বলবেন তাই শুনি ভরসা শিকার ইচ্ছে শক্তি
যারা মনে করেন আমাদেরকে লাইভ দেখছিল তারা জানতে পারবেন এটা কত ফিল্ম। আমাদেরকে জানতে হলে আপনাকে অবশ্যই টিউন করতে হবে এবং আমাদের লাইভে দেখতে হবে এটা কত এফএম। আমি ইশারায় বলতেছি, শুনছেন আপনারা ক্যাপিটাল এফএম 90। আচ্ছা ঘুরাও ঘুরাও পড়ো ঘুরে পড়ো 4.8। এটা বলার জন্য আমাকে অনেক সময় আমাকে মাথা দিয়ে ঘুরাইতে হয়েছে, ঠিক আছে? যে ব্যাপারটা আমি কেমনে বললে সবাই একটু সারপ্রাইজ হয়ে যাবে। তাসনিম ইমতিয়াজ চৌধুরী লিখেছিল, নাট ভাই বলটু ভাই আজকে আমার বার্থডে, হ্যাপি বার্থডে তাসনিম। হ্যাপি বার্থডে, আজকেই তোমার বার্থডে, আমারও আজকে নবমী বুধের নবমী আজকে। আরামজাদার আরাম নাই লিখেছে, আগের আইডি নষ্ট হওয়ার পর নতুন আইডি খুলছে, তাও তোমরা কমেন্ট করো না। আগের আইডিটা আমাদের পরিচিত ছিল বুঝছো, এই জন্য আমরা কমেন্ট করতাম। কিরা কিরা পড়ো পড়ো, কই খুঁজে পাচ্ছি না ভাইয়া, এ কি ঘুরতেছে তো ঘুরতেছে। আর যে অবুজ বালক লিখেছে, আজকে বিড়ি খাইতে যাইয়া মায়ের কাছে ধরা পড়ছি, ভাই দোয়া করো যাতে আজকে আমার ধরতে না হয়। আজকের কি করতে না হয়, কালকে গিয়ে আমাদেরকে জানায় কি হয়েছে ঘটনাটা। আহসানুল ইসলাম লিখেছে, লালটুস ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? ভালো আছি আমরা লালটুস ভাই। অদ্ভুত কথা তো আসতেছেই না। এমনি মেহেদী হাসান, বিয়ের আগে বল্টুর প্রেমিকা তাকে বলছে, ডার্লিং চাঁদ কোথায়? বল্টু বলে, আকাশে একটা, আর একটা আমার পাশেই বসে আছে। কি অদ্ভুত, কি আজকে ভাই কি রেকর্ড ভেঙে শেয়ার হইছে। হ্যাঁ হ্যাঁ, রতনাল হাসান শেয়ার করেছে, এমডি শাফি আহমেদ, প্রিয়ামণি, তারপরে দেখতে পাচ্ছি আজকে শেয়ার আমি মানে দুই ঘন্টা হলো শেষ করতে পারবো না, কয়েকটা তো পর। সিয়াম অ্যান্ড সিয়াম এমডি সিয়াম শেয়ার করেছে, তারপর দেখতে পাচ্ছি এফএম জাহাঙ্গীর আলম, তারপর দেখতে পাচ্ছি কে আছে মাঝখানে মাঝখানে, ভাই আপনি পড়ে দেন। হ্যাঁ, আদিবা রহমান লিখেছে, মন খুব খারাপ হলো, ফোনে পাই না, কমেন্টও পড়ো না, এই তো এখন। এমডি আরিফুর রহমান শেয়ার করেছে, সাবরিয়া সরকার লিখেছে, বল্টু ভাইয়া নাড়ু খাওয়াতে হবে কিন্তু, আমার খাওয়াই নাই এখনো। অবশ্যই অবশ্যই, বজাজ হাডি শেয়ার করেছে, যখন আমি অবশ্যই শেয়ার তোমাকে নাড়ু খাবো। এস এম মুখী তো শেয়ার করছে, তার মানে তো খাওয়াইতে হবে আমার, তার উপায় নেই, ঠিক আছে না? প্রিয়ামণি তো শেয়ার করছে, ও মা গো, নাড়ু না খাওয়াইলে নাড়ু জুস তো আমার খাওয়াইতে হবে। এক স্যার হাতে আর একজন পিছনে ওই যে আইসক্রিমের মতো পিছনে যেটা থাকে ওইটা। তারপরে মমিন মিয়া শেয়ার করছে, এরপরে শেয়ার করেছে কে, ডা সানসিলার তার শ্যাম্পু, এরপরে করেছে কে, ডা খুঁজিয়ে পাচ্ছি না, এর মধ্যে দিদি হইয়া যায়। চলো তাহলে, কি এত স্লো। নাসিন ইমতিয়াজ চৌধুরী শেয়ার করেছে, এরপরে করেছে কে, ডা বড়দের হাড্ডি। আচ্ছা, এরপরে করেছে কে, ডা নাটের বল্টু, নাটের বউ বল্টুর গার্লফ্রেন্ড, এরপরে করেছে কে, ডা ফাহিমা আহমেদ। আর পড়ো না, ঠিক আছে। আমার বউ অনেক কালা। কেন কালা? জগতের ভালা কালা হইলে কি হইব, বউ দেখতে অনেক সুন্দরী। ও মাই গড, মাঝে মাঝে যখন লাল শাড়ি পরে তখন একটু অদ্ভুত লাগে। কেমনটা লাগে? মনে হয় কয়লার দোকানে আগুন জ্বলতেছে। বাংলাদেশের মানুষ বিয়া করলে বউডার দিকে তাকাইয়া বলে, উড়ি আমার লাল টুকটুক বউ রে। আর ওয়েস্ট ইন্ডিজের মানুষ বিয়ে করলে কি বলে, ওরে আমার কালা কুসকুসা বউ রে। বাংলাদেশের মানুষ সবসময় কিনে কিনে ওরা কিনে জুতার কালি, যাতে কালার মধ্যে সিক 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 করে। আপনার বউ কি এই সব ডায়লগ আপনাকে দেয়? যে কোন সব? এক, আমি ছাড়া তোমার আর কে বিয়ে করতো? এক, দুই, আমি ছিলাম বলে এই সংসারে তুমি পার পাইয়া গেলা, নইলে মাথা বাইরে ফাড়ালে এলো সংসার চলতো না। আচ্ছা কথা, তিন, পোলাপান গুলা কি খালি আমার একার, ওদের দেখার দায়িত্ব কি তোমাদের না, তোমার নাই? চার, চার, এই সংসারে তোমার কাজটা কি, করো নাকি? পাঁচ, সংসার কি আমার একার, সব কাম আমি একা করুম, তাইলে মনে করবেন আপনার বউ স্বাভাবিক আছে, সংসারে কোনো অশান্তি নাই। অশান্তি নাই, আমি হুদাই টেনশন, হুদাই ঝগড়া করে অশান্তি করতে যাই না। আর আপনি হুদয় বউয়ের মুখের উপরে কথা বলতে যাবেন না, সবসময় মাথা নিচু করে আড়ুর দিকে তাকে কথা কবেন, নাহলে আপনার আড়ু থাকবে না দেখার মতো। আজকের মতো আমরা বিদায় নেব, যাওয়ার আগে একটা কথাই বলতে চাই। একটা জোক কি আপনি ফাঁকি দিত দেখছেন? এটা তো একটা ট্যালেন্ট।
একটা যোগ ফাঁকি দিয়েছি কিন্তু পুরো একটা শো তো করছি এসে উপস্থিত হয়ে গেল। যাই হোক, সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা এবং নবমীর মহানবমীর শুভেচ্ছা। কালকে দশমী, কালকে শেষ হয়ে যায় পূজা, মানে আমার আল্লাহর রাস্তা আমার একটু সময় দেন, আমি যদি যাই একটু ঘুরে একটু যাই না না কোনো সময় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন খুশি তেমন থাকবেন, হাসতে থাকবেন, হাসাতে থাকবেন, আর সবসময় নাটবুটুর সাথে থাকবেন। আমরা থাকি আর না থাকি, আমরা থাকি আর না থাকি। নাটবুটু টু ওয়ান কিংস।